একদম একেবারে নেই ভিডিও। এখন সকালবেলা আমি খেতে যাব পান্তা, কিন্তু বর্তমানে আমার মাথায় খুবই চিন্তা। পান্তা খাওয়াটা নয় যে সারা বছর পড়িনি, এটাই আমার ভয়। চলো পান্তা খেতে যাই। বাঙালিরা বলো পান্তাতে কিন্তু আলুমলাই চাই, বাট আজকে নাই, তাই চানাচুর দিয়ে খেতে যাই। তো ব্যাপারটা হচ্ছে সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে এখন খেতে এসেছি, খাওয়া দাওয়া করে আবার পড়তে হবে আমাকে। হ্যাঁ একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে এই যে হোলি পুজো ছিল, মানে হোলিতে যে রঙ মেখেছিলাম তার জন্য চারিদিকে অনেক কিছু বেরিয়েছে। এই দিকটা তো এই দিকটা একটুখানি বেরিয়েছে, এই যে নাকি হালকা হালকা করে বেরিয়েছে, এগুলো বেরিয়েছে বিশাল বিশাল, মানে প্রচুর বেরিয়েছে, আমি ভাবতে পারিনি এতটা বেরোবে। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করবো। পান্তা মা বলে গেছে সকালবেলা যে আজকে পান্তা খাবি, নাহলে আমি অল টাইম মুড়ি খাই সকালবেলা। আর আমাদের সকালবেলা বেশিরভাগ সময় এই পান্তা আর মুড়ি দিয়ে খাওয়া হয়, বাট এই গরম ভাত বা নতুন কিছু পরোটা বা ইয়ে তারা মা বাজার থেকে নিয়ে এলেই হয়, বা এমনি লুচি টুচি বা রুটি এগুলো কিছুই হয় না সকালবেলা, কারণ মা সময় পায় না। মা সকাল থেকে উঠেই মা বাবা দুজনেই বাজার চলে যায়, যেটা আমাদের একমাত্র জীবিকা আমার মা বাবার বাজারে কাজ করা। অ্যান্ড তারপর তোমাদের ভালোবাসা অ্যান্ড এই যেহেতু এখন আমি খেতে যাবো, অ্যান্ড খাওয়াটা আমার এখন খুব জরুরি, কারণ সে একটু আজকে আমার সকালবেলা খাওয়ার মেনু হচ্ছে পান্তা অ্যান্ড চানাচুর। চানাচুর দিয়ে পান্তা খাওয়াটা অসম্ভব, এটা জানি না কে বলে, বাট আমি খেতে পারি পান্তা চানাচুর। আমি আগে খেতাম না, বাট এখন খাওয়ার প্র্যাকটিস হয়ে গেছে, আমি খেতে পারি এখন সব কিছু, যা পান্তা লঙ্কা পেঁয়াজ যা হবে আমি খেয়ে নেবো। তো যাই হোক চলো আমি এখন পান্তাটা খাই, নাহলে মা বাবা চলে এলে আবার বকবে, কারণ পান্তা খেতে বলেছি। পান্তা খাস নি তুই, মুড়ি খাবি বলে বসে আছিস ধান্দায়। তো সকালবেলা আমার সব কিছু রেডি, দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, পান্তা পান্তা আর এই যে চানাচুর। তো চলো খেয়ে নেই, সঙ্গে জলও আছে কাছে আর নুন। এটা আমি তো সব কিছু বেড়ে নিয়েছি, এখানে চানাচুরও নিয়ে নিয়েছি, তো এখন চলো খেয়ে নেই। আর উপরে ফ্যান চলছে ঠিক আছে এখন, আর খেয়ে দিয়ে এখন চলে এসেছি আমি পড়তে। তো আজকে আমি একটু ইতিহাস পড়বো, তার কারণ হচ্ছে মানে আমি প্রত্যেকদিন আলাদা আলাদা মানে সাবজেক্টগুলো একটু আলাদা করতে হচ্ছে, মানে সিলেবাস আর একটা পরীক্ষা পুরো অনেক গ্যাপ পাচ্ছি, নিউট্রিশনে অনেক দিন প্রায় 13-14 দিন গ্যাপ, তারপর তারপরেই আবার ইতিহাস, মানে এই এটা একদম লেটেস্ট যে এটা বেরিয়েছে আর কি, রুটিনটা তার থেকেই বলছি। তো তাতে একটু প্রবলেম, মানে একদম ভূগোলটা একদিনও গ্যাপ হয়নি, সেটা একটু খারাপ লাগছে। এক দুদিন গ্যাপ দিলে ভালো হতো, মানে ভূগোল সাবজেক্টটা একটু একটু আলাদা, নিউট্রিশন 13 দিন, তারপর মানে নিউট্রিশন যদি 13 দিন না দিয়ে 7 দিন দিত, তারপর আবার 4-5 দিন ছুটি ভূগোল হতো, তাহলে আরও ভালো হতো আমাদের, আমাদের সুবিধা হতো, বাট সাবজেক্ট ওয়াইজ সাজাতে ওনাদের এইরকম হয়েছে। তো যাই হোক এটা নিয়ে 2-3 বার আমাদের ইয়ে চেঞ্জ হয়ে গেল, কী বলবো। যাই হোক এখন কী হচ্ছে, এখন আমি পড়বো ইতিহাস, আর আমার ইতিহাসে একদম মানে প্রায় সিলেবাস শেষ হয়নি, সিলেবাস মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে এরকম বলি, আর প্রায় সিলেবাস বলছি, যাই হোক একদম সিলেবাস কমপ্লিট হয়নি আমার, মানে তাই একটু সাজেশন করে নিয়েছি, একটু সাজেশন করে এখন পড়তেছি। তো এখন পড়বো, তো তাই এগুলো গুছিয়ে নিলাম। তো এবার বলি এই খাটের একটা বিশেষত্ব, মানে আমি যে খাটটা এখন ঘুমাই এটা হচ্ছে আমার বাবা মার বিয়ের সময়কার একটা খাট, তো এখন সেটাই আমি ঘুমাই। আর ব্যাপারটা হচ্ছে এই খাটে মানে তক্তা উঠে চলে গেছে, এই মাথার দিকে বলি এইখানটায় এখানে তক্তা উঠে চলে গেছে, সেটাকে আবার পেরেক দিয়ে মারা আছে, তো তার উপরে পায়া টায়া সব অবস্থা খারাপ। তো এবার এখন খাট কেনার ইচ্ছে আছে, তারপর মানে এখন খাটের এখানে বিশাল দাম, তো এখন খাট কিনবো না, বাট খাট কেনার ইচ্ছে আছে। হ্যাঁ মা খাইছি পান্তা খাইছি, হ্যাঁ আছে অল্প আছে। তো মা বাবা এইমাত্র বাজার থেকে এলো, মা আজকে বাজার গেছিলো, বাবাও বাজার গেছিলো, আজকে 10 মিনিট বাজার ছিল, এইমাত্র এলো। একটা এত উঁচু নিচু, তার কারণে এখানে প্রচুর পরিমাণে কার্টুন দেওয়া আছে, এরকম সব জায়গায় কার্টুন,
সব কার্টুন শুধু যাতে একটু মানে সমান হয় আপাতত, তার উপরে এইরকম পেপারটা দেওয়া আছে আর কি। আর মায়ের খাটেও এইরকম কার্টুন দিয়ে তার উপরে মানে ব্যানার চাপানো আছে। যাই হোক, চলো এখন পড়বো। 2000 years later. বাবা মা আজকে বাজার ঝাঁটানোর পর বাড়ি আসার পথে হাসপাতাল থেকে ঘুরে এসলো, কারণ বাবা বেশ কয়েকদিন ধরে একটু অসুস্থ। তো হাসপাতাল থেকে অনেক ওষুধ দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সিরাপ টিরাপ এবং বটি টটি অনেক কিছু দিয়েছে, তার কারণ বাবার পানি ওটা কফ কাশি গলা ঘের গেছে। বাবা বাবা এইমাত্র গেছিল ডাক্তারের কাছে, বাবার অ্যাকচুয়ালি ওই প্রচুর কাশি আর হাঁপানি টাইপের হচ্ছে, তার কারণে আজকে হাসপাতালে গেছিলো। এইমাত্র বাবা মা এলো মানে বাজার থেকে হাসপাতাল থেকে হয়ে বাড়িতে এলো এইমাত্র। আর মা এখনও মুড়ি খাচ্ছে ওদিকে, ওদিকে মাও মুড়ি খাচ্ছে আর বাবাও এখানে খাচ্ছে, আর আমি শুধু আজকে পান্তা খেয়েছি। তো 2000 years later. তো এখন দুপুরবেলা, এখন খেতে চলে এসছে আর মায়ের রান্না কমপ্লিট, আর আমি চান করেই বসেছি আর কি। যাই বাবা আসতেছে, আমি বাবা মা খাবো আজকে, তো আমরা তিনজনই খাই, কী সব ভুলে যাচ্ছি। যাই হোক, আজকে বাজার থেকে মা পাঙ্গাস মাছ নিয়ে এসলো, আর কাটা পাঙ্গাস একটু টেস্টটাই আলাদা হয়, তো কাটা পাঙ্গাস নিয়ে এসলো। আর মা পাঙ্গাসটা এমনভাবে রাঁধে না, বিশ্বাস করে এখন এডিটিং করছে, এখন একটু লোভিত তাই। যাই হোক, পাঙ্গাস মাছের পেটি খেতে আমি খুব পছন্দ করি, তো মা পেটি দিচ্ছে। আর আমি সবজি হয়েছিল একটু আগে দেখলে, বাট আমি সবজি খেতে একদম পছন্দ করি না, তাই সবজি খাই না, একদমই খাই না তা না, অল্প অল্প খাই। তো চলো, আমার দুপুরবেলা এটাই দিয়ে খাওয়া হয়ে যাবে, তো খেয়ে নিই, খেয়ে দিই তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিওতে আসছি। ভিডিও দিয়ে দেখো, তো বাবা আর মা এখন যাবে 10 মাইল বাজারে। যাই হোক, মা বাবা বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য, দেখতে পাচ্ছ। আর তো এই যে মা বাবা বেরিয়ে পড়েছে এখন, আমি একটু আইসি দি, কাল যাবো আমি একটু ওই 10 মাইল যাবো একটু জানি, একটু মেলা দেখতে। কিসের মেলা? ও সেই মেলা, হ্যাঁ সেই মেলা দেখতে ঢুকতে পারবি। হ্যাঁ, তো এখন বিকেলবেলা, অ্যান্ড দেখতে পাচ্ছ কি সুন্দর মানে আবহাওয়া, তো এখন যাবো একটু মেলা দেখতে। তো আমাদের এখানেই মেলা হচ্ছে, যারা সবাই চলে গেছে, আমি শুধু মানে কালকে শুনলাম তাই আজকে যাচ্ছি। যাই হোক, আমাদের এখানে অ্যাকচুয়ালি শ্মশানকালী পুজো হচ্ছে, তো সেই শ্মশানকালী পুজো দেখতে যাচ্ছি। শ্মশানকালী ও আচ্ছা, চামুণ্ডাকালী পুজো হচ্ছে, আর আমি আর শিবাজি যাচ্ছি এখন পুজো দেখতে। তো যাই হোক, এখন বিকেলবেলা যাওয়ার একটাই কারণ, কারণ আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সেই কারণে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা গিয়ে আবার পড়বো, তার কারণে ও এখন খুব পড়তেছে বাড়িতে, চার পাবে আমি জানি। তো মেলাটা ঠিক এখানে হচ্ছে, এটা 10 মাইলের কাছে, মানে সায়নের যে বাড়ি যেতে হয় তার অপোজিটে মেলাটা হচ্ছে আর কি, তো মানে একদম প্রপার 10 মাইলেই। ওকে ওকে, আমরা এসে গেছি এখন। ভাই তবে একটা অবাক করা জিনিস, কিছু নেই কেন এখানে? কিছু ভাঙছে নাকি? হ্যাঁ আজকে মেলা শেষ, ভাই সেগুলো ভাঙি দিয়ে দিয়েছি, হ্যাঁ আজকে মেলা শেষ, হ্যাঁ এখানে মেলা শেষ হয়ে গেছে গো। আমি ভাবলাম আজকে মেলা হচ্ছে, সেট আজকে ভাবছিলাম মেলা হচ্ছে, যাই হোক মেলাটা পুরো শেষ হয়ে গেছে। হাই হরি, মেলা শেষ, মেলাটা শেষ হয়ে গেছে এখন। আমি ভাবছিলাম আজকে হচ্ছিল, বাট না হয়নি, আজকে শেষ হচ্ছে। আমরা এখন সুন্দর একটা পরিবেশের মধ্যে, আমি আর শিবাজি একা, এটাই অবস্থা হয়ে গেছে বর্তমানে। ওর পায়ে জুতা, আমার জুতা হারিয়েছে, মানে আমি এসেছিলাম মেলা দেখতে, বলছিলাম না মেলাটা দেখে তারপর তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো, তোমাদের জাস্ট ঠাকুর দেখাতাম, এখানে চামুণ্ডাকালী পুজো হয়, বড় পুজো হয় অনেক, তো ভাবছিলাম আজকে মেলাটা দেখতে আসছি। বাট তোমরা সব কিছুই জানো যে আজকে যেমন আমি শিবাজির সঙ্গে এসেছি, এরকম করে আমরা আমার সঙ্গে বন্ধুরা না গেলে বা আমি যদি বন্ধুদের সঙ্গে না যাই অ্যাকচুয়ালি কোথাও যেতে পারি না আর কি। তো মানে আমাদের এটা একদম আমার বাড়ির কাছেই ক্লাব, বেশি দূর না, 10 মাইলের কাছে। তো এই ক্লাবে প্রথম দিন মেলা এখন হয়েছিলো, আমি ভাবছিলাম ওই দিন উদ্বোধন, আর কালকে একটা অনুষ্ঠান হয়েছিলো, আমি আসিনি আর কি। তো এবার মানে আমাকে কোনো বন্ধুরাও ডাকেনি, শুনলাম সুজয় টুজয় সবাই এসছে, যাই হোক তোরা ভিডিও দেখে খারাপ ভাবিস না, বাট
আমার খুব খারাপ লাগছে যে এই পুজোটা আমি দেখতে পেলাম না এই বছর, কারণ ওরা আসে মানে আমাকে নিয়ে আসেনি, তার জন্য আমি আসতে পারিনি। পুরোটাই আমি ওদের উপর ডিপেন্ডেড, যার জন্য আমি আসতে পারিনি। এই ক্লাবে হয়ে অনেক ম্যারাথন দৌড় হয়েছিলো, খুব সুন্দর আমি বাড়িতে বসে বসে দেখেছিলাম। এখন 51 বছর না 65 বছর একটা মানে স্যার, আমি স্যার বলি ওনাকে, তো স্যার দৌড়িয়েছিল, খুব একটা আলাদা ব্যাপার। আমাদের সুদীপ্ত দৌড়ি মানে দৌড়াতে নাম দিয়েছিল। তো আজকের এখানে এসে সত্যি যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে সবাই দেখেছে মেলা, বাট আমি দেখতে পেলাম না। আর আমার পুরো আশাটাই আমার বন্ধুদের উপর ডিপেন্ড করে, ওরা যদি আমাকে নিয়ে আসে তবেই আমি আসতে পারি, নাহলে না। তার উপরে এটা হয় যে আমি নিজে থেকেও আসতে পারতাম, বাট আসতে পারিনি আমি সেদিন, কালকে মানে আমি আসতে পারিনি। আমি ভাবছিলাম কালকে অবধি হবে, আজকেরও হবে, তাই আমি তাড়াতাড়ি করে আসছিলাম। মেলা শেষ হয়ে গেছে, কিছু করারও নেই, তো খুব সুন্দর একটা পুজো করে এখানে, বাট এবছর মিস করে গেলাম। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর বলে দিই এই ভিডিওটা আমার পরীক্ষার আগে শ্যুট করেছিলাম, তো তোমরা জানো পরীক্ষার জন্য ছাড়তে পারিনি। তো বন্ধু, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ এই ছোট চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সামনে এগোতে সাহায্য করো, আর বেল আইকনটাকে অল করে দাও, যতবার আমি ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যাবে।